আপনারা এই যে ছোট ক্যানটি দেখছেন এটি হচ্ছে লাফিং গ্যাসের ক্যান যেটি নাইট্রাস অক্সাইড নামে পরিচিত যেটি কিশোর বয়সীরা ব্যাপক হারে ব্যবহার করেন নেশা দ্রব্য হিসেবে এটি অতিরিক্ত ব্যবহারের ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় অনেকে মূর্ছে যান এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে পূর্ব লন্ডন সহ অনেক জায়গায় কিশোর বয়সী বিশেষ করে 16 বছর থেকে 24 বছর বয়সীরা এটি ব্যাপক হারে ব্যবহার করছেন নেশা দ্রব্য হিসেবে এই কারণে সরকার এটি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে সরকার জানিয়েছে এবছরের শেষ নাগাদ এটি বহন করাও বেআইনি ঘোষণা করা হবে এবং এক্ষেত্রে জরিমানা এবং জেলদণ্ড হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সোলা ব্রাবারম্যান আজকে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে এই জন্যই এটিকে বেআইনি ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় ছিল না নতুন এই পরিকল্পনায় বলা হয়েছে যদি কেউ এটি সাথে রাখে তাহলে তার জরিমানা হতে পারে এমনকি 2 বছর পর্যন্ত জেল হতে পারে এছাড়া কেউ যদি এটি উৎপাদন করে কিংবা সরবরাহ করে তাহলে 14 বছর পর্যন্ত জেল হতে পারে ইতিপূর্বে সরকার জানিয়েছিল এবছরের শুরুর দিকেই আসলে এই নতুন আইনটি কার্যকর করা হবে কিন্তু বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপের বিরোধিতার মুখে সেটি করা সম্ভব হয়নি অবশেষে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সোলা ব্রাবারম্যান ঘোষণা দিয়েছেন এবছরের শেষ নাগাদ এই আইনটি কার্যকর করা হবে লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড এটি যদি ব্যাপকভাবে ব্যবহার করা হয় ডাক্তারেরা জানিয়েছেন অক্সিজেনের সমস্যা দেখা দিতে পারে নার্ভের সমস্যা দেখা দিতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত এক পরিসংখ্যানে দেখা গেছে 56টি রেজিস্টার্ড মৃত্যুর ঘটনা ঘটেছে এই লাফিং গ্যাস ব্যবহারের ফলে এর মধ্যে 2010 সালের পর থেকে এই লাফিং গ্যাসের অতিরিক্ত ব্যবহারের ফলে মারা গেছেন 45 জন এ কারণে আসলে সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এছাড়া সরকারের ক্রাইম এবং পুলিশিং মিনিস্টার ক্রিস ফিলিপ বলেছেন লাফিং গ্যাস ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটি মানুষের স্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি এই জন্যই সরকার এই কঠোর নীতি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না ইতিপূর্বে লাফিং গ্যাসকে আসলে ক্লাস সি ড্রাগে ক্যাটাগরি করা হয়েছিল এবং এটি নিষিদ্ধ ছিল মিসইউজ অফ ড্রাগস অ্যাক্ট 1971-এর অধীনে এছাড়া এটার উৎপাদন এবং সরবরাহ নিষিদ্ধ ছিল সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স অ্যাক্ট 2016-এর অধীনে এবার এটি সাথে রাখাও নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার তবে বিভিন্ন গ্রুপ বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিল অফ মিসইউজ অফ ড্রাগস তারা বলেছে সরকারের এই নীতি আসলে ঠিক হবে না কারণ এটি ব্যবহার ফলে এই যে লাফিং গ্যাসের যে মেডিকেল ইউজ সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া হেলথ এক্সপার্টরাও বলেছেন এর ফলে যদি কিশোরদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হবে আসলে এর ব্যবহার কমবে না এখানে বলে রাখি লাফিং গ্যাস কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা এখানে আইনসম্মত বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় কিংবা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এটি সাধারণত পেইন কিলার হিসেবে ব্যবহৃত হয় এছাড়া রান্নার সময় হুইপড ক্রিম হিসেবে ব্যবহৃত হয় এগুলো ব্যবহার আইনসম্মত এবং এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই তবে যেহেতু কিশোর বয়সীরা ব্যাপক হারে এটি নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করছে সেজন্যই আসলে সরকার এটি নিষিদ্ধ করার পথে হেঁটেছে এই কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া সরকারের আর কোনো পথ ছিল না সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন